মোদীর বিদেশ ভ্রমণের নামত এবছৰত ব্যয় 50 কোটি। পাঁচ বছৰত বিদেশ ভ্রমণত প্রধানমন্ত্রী ব্যয় করলে 254 কোটি। প্রধানমন্ত্রিত্বৰ কালত 1700 কোটিরও অধিক টাকা ব্যয় বিদেশ ভ্রমণত। বিগত 5 বছৰত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বিদেশ ভ্রমণের নামত ব্যয় করলে 254 কোটি টাকা। রাজ্যসভাত আপ সাংসদ সঞ্জয় সিংয়ে সোধা প্রশ্নের উত্তরত এই তথ্য প্রকাশ করেছে ভারত সরকারের বৈদেশিক মন্ত্রণালয়ে। বৈদেশিক মন্ত্রণালয়ের তথ্য অনুসরি বিগত 5 বছৰত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণের নামত ব্যয় হল সর্বমুঠ 254,87,1,373 টাকা। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণের ব্যয়ক লৈ ভিন্ন সময়ত চর্চা চলি আহিছে। বিগত ফেব্রুয়ারি মাহত রাজ্যসভাত ভারত সরকারে দিয়া তথ্য অনুসরি 2019 চনের 21 ফেব্রুয়ারির 2022 চনের 16 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণত ব্যয় হয়েছিল 22 কোটি টাকা। অন্যহাতে বৃহস্পতিবার রাজ্যসভার বজিয়াতেই ভারত সরকারের বৈদেশিক মন্ত্রণালয়ে দিয়া তথ্য অনুসরি 2021 চনের ফেব্রুয়ারি মাহের চলিত বর্ষর জুন মাসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণত ব্যয় হয়েছে 30,80,47,75 টাকা। অর্থাৎ এই তথ্যের স্পষ্ট যে 2019 চনের 2023 চনলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণত ব্যয় হয়েছে প্রায় 50 কোটি টাকা। কিন্তু লক্ষণীয়ভাবে ভারত সরকারে শেহতীয়াকৈ রাজ্যসভাত দিয়া তথ্য অনুসরি বিগত 5 বছৰত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণত ব্যয় হল 254 কোটি টাকা। মোদীর বিদেশ ভ্রমণত ব্যয়ক লৈ ইয়ার পূর্বে বিতর্কর সূচনা হয়েছিল 2018 চনত। 2018 চনের 19 জুলাইত রাজ্যসভাত ভারত সরকারে দিয়া তথ্য অনুসরি 2014 চনের 2018 চনলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণত ব্যয় হয়েছিল 1,484 কোটি টাকা। সেই অনুসরি 2014 চনত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আসনত বহারে পড়া বর্তমানলৈ 9 বছৰত প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণত ব্যয় হল 1,700 কোটিরও অধিক টাকা। উল্লেখ্য যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুসরি বিগত 9 বছৰত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 71টা বিদেশ ভ্রমণ সম্পন্ন করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।